নিউজগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজগ্নি। আজ কলকাতায় শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ সংস্কৃত শিক্ষা সংসদের পক্ষ থেকে আজ প্রায় 350 জনকে সংস্কৃত শিক্ষার আলোয় আলোকিত করার জন্য গতকাল থেকে দুদিন এক বিশেষ পরীক্ষা নেওয়া হলো। এখান থেকে যারা পাস করবে তারাই এই প্রতিষ্ঠানের সার্টিফিকেট পাবেন। বিষয়গুলি বেদ, ব্যাকরণ, প্রাচীন সাহিত্য, পৌরোহিত্য, স্মৃতি, দর্শন, ন্যায়, জ্যোতিষ, আধুনিক সাহিত্য এবং আরও কিছু বিষয়। কোর্স হলো প্রথমা, মধ্যমা এবং উপাধি। 1987 সাল থেকে এই পরীক্ষা চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলেজ ও খাতারনামা শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কৃত প্রেমীরা এবং অধ্যাপকগণ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। নিউজগ্নির সাক্ষাৎকারে প্রতিষ্ঠানের রেজিস্ট্রার ডক্টর সুরেশ কুমার বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন বিস্তারিত দেখাবো নিউজগ্নির পর্দায়। পরীক্ষা আজকে শুরু হয়নি, পরীক্ষা হয়েছে আগামীকাল থেকে শুরু। আমাদের বেদ, ব্যাকরণ, স্মৃতি, পৌরোহিত্য, জ্যোতিষ, ভক্তিশাস্ত্র, পুরাণ নিয়ে আমাদের কাল থেকে পরীক্ষাটা চলছে। এছাড়া আমাদের আরও বিষয় আছে, আধুনিক সাহিত্য, প্রাচীন সাহিত্য, নব্য ন্যায়, দর্শন। এবছরে কিন্তু ওই ছাত্র আমরা পাইনি, এই 7টা বিষয় আমরা ছাত্র পেয়েছি। আচ্ছা, এই যে পরীক্ষাগুলো নিচ্ছেন কি লক্ষ্যে আপনারা এরকম পরীক্ষা? বিষয়টার লক্ষ্যটা হচ্ছে এইটাই, আমাদের যিনি ঠাকুর ছিলেন ভগবান সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, ওনার স্বপ্ন ছিল, উনি প্রার্থনাতে বলতেন যে দুতলে সংস্কৃত ভাষার বহু প্রচার। উনি সংস্কৃত ভাষাকে প্রেমী ছিলেন, বেদ এবং সংস্কৃত, তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই এই পরীক্ষাটা আমরা চালিয়ে আসছি। এটা 1986 সাল থেকে পরীক্ষাটা আমরা চালাচ্ছি। আজ 2022 সালে কতজন ছাত্র? 1986 সাল থেকে 2022 সালে কতজন ছাত্র আপনার এই মহাবিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে? প্রথমে আমাদের প্রথমা যে কাজ শুরু হয়েছে, প্রথমাতে পরীক্ষা ছিল, পরীক্ষার্থী ছিল 135 জন, মধ্যমেতে ছিল 121 জন, উপাধি পরীক্ষা এখন চলছে, কি স্টেটমেন্ট এখনও পাইনি। আমার মনে হচ্ছে যে আমাকে মৌখিকভাবে বলে গেল প্রায় 90 জন। কীভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এই পরীক্ষা দিতে গেলে? আমাদের সাথে পরীক্ষার বিষয়ে যোগাযোগ করতে হবে, অফিসের টেলিফোন নাম্বার আছে, তার অফিস দেখাশোনা করেন দুজন, শ্রী পার্থপ্রতিম চক্রবর্তী, শ্রী জয় ব্যানার্জি। এছাড়া আমার সঙ্গে কথা বলতে আপনারা পারেন, আমি সবসময় অ্যাভেলেবেল। আপনার অফিসের ঠিকানা? 107 নম্বর সাধারণ রেভিনিউ, টপ ফ্লোর, কলকাতা 29। আপনার নাম? ডক্টর সুরেশ কুমার ব্যানার্জি। সেটা বল, রেজিস্ট্রারের পদে আছি। ধন্যবাদ স্যার। আমি বিদ্যালয় বছর এখানে ক্রিয়া করতে